ইসলামের কিচ্ছু করতে পারবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? আমি কয়েকদিন আগে একটা জরিপে দেখলাম, 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে ইসলাম সবচেয়ে বড় ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। খ্রিস্টানদের সংখ্যা কমে যাবে, খ্রিস্টানদের যে চার্চ গুলো আছে, গির্জা গুলো আছে, এগুলো মুসলমানরা কিনে কিনে এখন মসজিদ বানায় ফেলতেছে। আলহামদুলিল্লাহ, করবেন না? লোকজন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে দিনকে দিন। ধারণা করা হচ্ছে 2100 সালের মধ্যে খ্রিস্ট ধর্ম লোপ পেতে পারে। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছেন, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। ওই বইতে উনি বলেছেন, পৃথিবীতে অনেক সভ্যতা দাঁড়িয়েছে, অনেক সভ্যতা মরেছে, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, গ্রিক সভ্যতা, ইরাকি সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এক এক সভ্যতার উত্থান হয় আবার পতন হয়। তিনি তার বিশ্লেষণে বলেছেন, এই সব সভ্যতার পতনের পরে যে সভ্যতাটা দাঁড়াবে আর ওই সভ্যতার কোনো পতন হবে না, সেই সভ্যতার নাম হচ্ছে ইসলামী সভ্যতা। এই ইসলামী সভ্যতাকে ধ্বংস করে দেওয়া, ধূলিসাৎ করে দেওয়া অসম্ভব, কারণ এটা আল্লাহর দেয়া ধর্ম, এটা শান্তির ধর্ম, এটা মানবতার ধর্ম, এটা কল্যাণের ধর্ম, এটা একটা বিপ্লবী ধর্ম। চিল্লায় বলেন ঠিক কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা বিপ্লবী বাণী। এটা কি বাণী? এটা জগৎকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়, মানুষের মন, মানসিকতা, মস্তিষ্কের পরিবর্তন সাধন করে দেয়। যে ওমরে ফারুক তলোয়ার নিয়ে বিশ্ব নবীকে হত্যা করতে এসেছে, সেই ওমরে ফারুকের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? আর আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা করি রাস্তায়, আছে না নাই? একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। এটা কয় আল্লা ইলাহা ইল্লাল্লাহ? এটার মানে কি ভিক্ষার কালেমা? আসলে কি ভিক্ষার কালেমা? এটা বিপ্লবী কালেমা, এটা ইতিহাস রচনা করে, এটা ইতিহাস পাল্টে দেয়, এটা আল্লাহর জমিনে আল্লাহর বাস্তবায়নের আইকন হিসেবে কাজ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা বিপ্লবী বাণী। সাইয়েদ কুতুব শাহীদ রাহিমাহুল্লাহ তাফসির ফি জিলালিল কুরআনের রচয়িতা, উনি যখন জিলালিল কুরআন লিখলেন, মিশরের মধ্যে ইসলামী আন্দোলনের, ইসলামী হুকুমতের, ইসলামী রাষ্ট্র কায়েমের গণজোয়ার তৈরি হলো। মানুষের মুখে স্লোগান শুরু হয়ে গেল, মিশরের তাগড়া যুবকেরা রাস্তায় বেরিয়ে পড়ল আর স্লোগান দিতে লাগলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, জমিনে আইন চলবে ও। গোটা মিশর তালমাটাল। তৎকালীন সময়ের প্রেসিডেন্ট মিশরের জামাল আব্দুল নাসের, যিনি দেখলেন অবস্থা খারাপ, আল্লাহর আইন যদি মিশরে বাস্তবায়ন হয় তাহলে আমার এক কাজ করি, মুফাসসিরে কোরআনের জেলের ভিতরে পড়ি, কই পড়ি? এই সাইয়েদ কুতুব শাহীদকে তিনি জেলে বললেন, কিন্তু জেলে বলার পরে মিশরের রাজধানী কায়রোতে গণ আন্দোলন শুরু হলো, একই স্লোগান, সৃষ্টি যার, আইন চলবে। এবার উনি উপায়ন্তর না পেয়ে ওনাকে ফাঁসির আসামি করলেন, যে মিশরের যুবকদেরকে সে বিপদগামী করেছে, উত্তেজিত করেছে, ফলে তাকে ডেথ পেনাল্টি, সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো, মৃত্যুদণ্ড। যেদিন ওনার ফাঁসি কার্যকর করা হবে ওই দিন ওনার ফাঁসি দেওয়ার এক ঘন্টা আগে কারা কর্তৃপক্ষের জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার যে ইমাম সাহেব, উনি এসে যাকে ফাঁসি দেওয়া হবে তাকে কালিমা পড়ায়। তারে কি পড়ায়? কালেমার তালকিন দেয়, কারণ বিষ্ণুনবী এটা শিখিয়েছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহার তালকিন দাও, মানে মরে যাবে নিশ্চিত, তুমি জানো তারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইমাম সাহেব সাইয়েদ কুতুব শাহীদের কাছে এসেছেন কালিমা শিখাইতে। কি শিখাইতে? কালিমা। এসে বললেন, সাইয়েদ কুতুব এখনই আপনার ফাঁসি হবে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়েন। সাইয়েদ কুতুব শাহীদ বলে, তোমার কাছ থেকে আমার কালিমা শিখার দরকার নাই, কারণ এই কালিমার অর্থ, এই কালিমার ব্যাখ্যা, এই কালিমার তাৎপর্য, এই কালিমার ইম্পর্টেন্স, এই কালিমার সিগনিফিকেন্স অক্ষরে অক্ষরে সব আমার জানা। আমি যে ফাঁসির মঞ্চে এখন দাঁড়াবো একটাই অপরাধ, কারণ এই কালিমার ব্যাখ্যাটা আমি মানুষের অন্তরে গেঁথে দিয়েছি। একই কালেমা এটার ব্যাখ্যা করার কারণে সরকার করে বেতন দেয় আর আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা এক কালেমা না, দুইজনের কালেমার মধ্যে পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের
কথা বলে না, যেই মন প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মন সত্য ন্যায়ের কথা বলে না, যেই মন বাস্তবে নাই, যেই মন অন্তরে নাই, মুখে শুধু পাকা বলি, কি করে তারে বলো ইমান বলি, বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, ঠিক না? যেই মন দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যেই মন লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না, যেই মন খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যেই মন শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যেই মন ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যেই মন বাতিল মতের দোষর করে ফায়দা লুটে, যেই মন শুধুই কেবল খায়দায় আনন্দ করে, যেই মন দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যেই মন ময়দানে নাই, যেই মন বাস্তবে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, চিল্লা এখন ঠিকিরা। ইমানে ইমানে পার্থক্য আছে, কিন্তু কালেমায় কালেমায় পার্থক্য আছে। সাহেব কুতুব শহীদ বললেন, যেই কালেমা তালিম দেওয়ার কারণে সরকার তোমারে বেতন দেয়, ওই কালেমার ব্যাখ্যা করার কারণে ওই সরকারই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না, তোর কাছ থেকে কালিমা শিখার কোনো দরকার আমার নাই, চিৎকার করে বলেন ঠিক কিনা। এজন্য আমরা যেন ইমানের দাবি যারা করি, আমরা যেন পাক্কা ইমানদার হই, আল্লাহ ইমানের প্রশ্নে আমরা যেন সত্যবাদী হই, এই ইমান রক্ষায় আমরা যেন সব বিলিয়ে দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স হু অফার দেয়ার ফাইভ টাইমস সালাত উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন। আল্লাহ বলেন, সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা। চিল্লায় বলেন, সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা। এজন্য ইমানের অনেক দাম। ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পেও না, চিন্তা করো না, হতাশ হয় না, হাল ছেড়ে দিও না, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। মুমিনরা ভালো করেই জানে যে ইমানের পথে থাকলে হুমকি ধমকি জেল জরিমানা এগুলো আসতে পারে, এগুলো নবীদের জীবনে এসেছে, সাহাবাদের জীবনীতে এসেছে, যারাই হকের ব্যাপারে আপোষহীন তাদের জীবনে এটা আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা। মুমিনরা বিচলিত হয় না, মুমিনরা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আল্লাহ। মুমিনরা জানে রাত যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘটাতে থাকে, মুমিনরা জানে ইসলামের পক্ষে শক্তির উপর অত্যাচার আজাব নির্যাতন যত বাড়তে থাকে কালেমার পতাকার বিজয়ের সময়টা ঘটাতে থাকে। এজন্য মুমিন কাউরে ভয় পায় না, একজন ছাড়া তিনি কে? আল্লাহ। আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস, আমরা চাই যে এই কালেমার বাণী, এই লা ইলাহার পতাকা বাংলার জমিনে একদিন উড়বেই উড়বে। চিল্লা এখন ঠিক কিনা। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? আশা আছে? আছে না? ভয় ঢুকছে? না? ডর ঢুকছে? না? মুমিন কাউরে ভয় পায়? একজনকে ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা যেন দিয়ে যেতে পারি, তুমি তৌফিক দাও। আসসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা থাকবে আমাদের সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। খেয়াল করে শুনবেন, পৃথিবীতে অনেক নবী ছিল, তারা কিয়ামতের দিন তাদের উম্মতকে নিয়ে দাঁড়াবে, বিশ্ব নবী দাঁড়াবে হাজার কোটি উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে কয়েক কোটি উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে কয়েক লক্ষ, কেউ দাঁড়াবে 50,000, কেউ 10,000, কেউ দাঁড়াবে 20 জন উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে 10 জন।
কেউ দাঁড়াবে পাঁচজন, কেউ দাঁড়াবে দুইজন উম্মত নিয়ে, মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে মাত্র দুইজন লোক সারা দিয়ে কালেমা পড়ে ইসলামে ঢুকেছে। এমন নবী থাকবে যার সাথে উম্মত হিসেবে কেউ দাঁড়াবে না, তার মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে একজনও তার ডাকে সাড়া দিয়ে মুমিন হয় নাই। তার মানে কি ওই নবী ব্যর্থ নবী? ওই নবী কি ব্যর্থ না সফল? আমরা চেষ্টা করে যাবো সফলতা দেওয়ার মালিককে। আল্লাহ বলেন ভয় পেও না, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, হাল ছেড়ে দিও না, একটু ভরসা রেখো কার উপর? আমরা আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আরো জোরে পড়ি আমি, বাঁশখালী উপজেলার অন্তর্গত শিলকুপ ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআনের মাহফিল, স্থান বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, শিলকুপ মনকিচর বাঁশখালী চট্টগ্রাম। আজকের প্রোগ্রামের সভাপতি পীরে কামেল হযরত আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব। হুজুর আসছে কেন? অসুস্থ। প্রধান অতিথি বাঁশখালী থেকে বারবার নির্বাচিত, কয়বার নির্বাচিত হয়েছে? দুইবার, মানে বারবার বাঁশখালী থেকে বারবার নির্বাচিত সাংসদ জননেতা জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য আসছে, সংসদে আছে, আজকের মাহফিলের ব্যাপারে অনেক হেল্প করেছে শুনলাম, আলহামদুলিল্লাহ। যারাই ইসলামের পক্ষে থাকে তাদের জন্য আমাদের দোয়া আছে নাই? অনেক সাংসদ আছে মাহফিল বন্ধ করে দেয়, মাঝে মাঝে দেখেন না ইউটিউবে হুজুরে থামায় উনি বক্তব্য দেওয়া শুরু করে, এরকম ডাকাইতে আছে নাই? আপনাদের এমপি ওইরকম নয়, তিনি মাহফিলের জন্য অনেক হেল্প করেছে শুনলাম, মাহফিলটা যাতে বাস্তবায়িত হয় অনেক সহায়তা করেছে। আল্লাহ তুমি তার ইসলামের জন্য কবুল করো, যতদিন তার ক্ষমতা থাকে ততদিন তার ক্ষমতাটা যেন সেই ইসলামের পক্ষে কাজে লাগাতে পারে, তুমি তৌফিক দাও। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা কারি আব্দুল মজিদ নাটোরি সাহেব, আশা করি চমৎকার কথা বলেছে, আমি শুনতে পারি নাই কি বলেছে। কথা বলেছে মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, কথা বলেছে অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব পতেঙ্গা, নিয়ামতুল্লাহ নিজামী, আয়োজনে শিলকুপ ইউনিয়ন উন্নয়ন পরিষদ শিলকুপ বাঁশখালী চট্টগ্রাম। পুরো আয়োজন ছিল আমাদের নাসির ভাই, শুনলাম উনিও এলাকার জন্য অনেক কাজ করে, ইসলাম প্রিয়। আল্লাহ নাসির ভাইকে তুমি কবুল করে নাও। আজকে আমরা যারা এসেছি বসেছি তাদের প্রত্যেকের আশাটাকে বসাটাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা আজকে যা শুনবো যা শিখবো এটা যেন আমলের নিয়তে শুনতে পারি। কিসের নিয়তে? লোক দেখানো কোনো মানসিকতা নিয়ে ওয়াজ মাহফিলে আসলে কোনো সওয়াব হবে? কথা কন, সওয়াব হবে না। অনেক মাহফিলে লোকজন আসে স্লোগান দেওয়ার জন্য, স্লোগানের দরকার আছে, দরকার আছে, কিন্তু শুধুই যেন স্লোগান সর্বস্ব না হয়ে যায় মাহফিলটা। গেলাম স্লোগান দিলাম ফজরের নামাজ কাজা, এশার নামাজে পড়ে নাই কিন্তু স্লোগানে এক নাম্বার, ওগুলো স্লোগানে কি? ওইরকম স্লোগান আমার দরকার নাই। স্লোগান যারা দিবে ওরা মসজিদের প্রথম কাতারে থাকতে হবে, চিৎকার করে বলে ঠিক কিনা। এজন্য মাহফিল যেন শুধু শো অফ না হয়, লোক দেখানো। অনেকে আমাদেরকে বলে হুজুর মাহফিল জমাইতে হবে আপনার, আবার বলে হুজুর আজকে কিন্তু বাঁশখালী কাপায় দিয়ে যেতে হবে, কি করতে হবে? কাপায় দিলে তো ভূমিকম্প হয়ে যাবে, বাড়িঘর ভাঙ্গা শেষ। এই কাঁপানো জমানো এগুলো বলবেন না, কখনো বলবেন না। মানুষ কম হয়েছে না বেশি হয়েছে এগুলো নিয়ে শো অফ করবেন না, হোক না 500 জন হোক না 300 জন, হয়তো তাদের নসিবে হেদায়েত জুটে যেতে পারে। হয়েছে লক্ষাধিক লোক একজনের নসিবে হেদায়েত জুটে নাই, এরকম হতে পারে না? হেদায়েত দেয় কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে? কোন পীর সাহেব হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, দাদা হুজুর, বাবা হুজুর, কেউ দিতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা,
ও নবী, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক শুধু একজন, তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। সবচেয়ে দামি বিষয় হচ্ছে হেদায়েত, দিনের উপর অটল থাকা। আল্লাহ আমরা যেন দিনের উপর অটল থাকতে পারি, তুমি তৌফিক দাও। এখন যেমনি নীরবে চুপচাপ বসে আছেন, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? কে কে মাঝখান দিয়ে উঠবেন একটু হাত তোলেন। যাই হোক, তো আমরা এখন যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত যেন চুপচাপ থাকি। এই তাফসীর মাহফিলের একটা আদব আছে, অনেক মানুষ জামায়াত হয়েছে, আসুন আমরা সরাসরি কোরআন থেকে কিছু শুনি, নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করি, এনলাইটেন করি। এই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, কি করতে? কোরআনের একটা নাম হচ্ছে নূর, মানে আলো, লাইট। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, মাই বিলাভড মেসেঞ্জার, আই রিভিল দিস হোলি কোরআন আনটু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। ও নবী, আমি কোরআন আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারের জন্য মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দেয়, ঠিক কি না? কোরআন কোন সমাজে প্যাচ লাগিয়েছে, জটলা পাকিয়েছে, শুনছেন কথা বলেন? বরং প্যাচ লাগলে কোরআন প্যাচ খুলে দেয়, সমস্যা লাগলে সমস্যার সমাধান করে দেয়, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কি না? চোখ রাখবেন কই? না টেলিভিশনের পর্দায়? না। হ্যাঁ, জি বাংলার পর্দায়? না। এটিএন বাংলা? না। চোখ রাখতে হবে কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution, this duniya en akhira, go back, have a look to the holy Quran. Thik na? Go back, have a look to the Quran. Baire ki brishti hocche? Ok, kuasha. So have a look, sit down, have a look to the holy Quran. Quran er dike takao, apnar jibon somoshar samadhan hoye jabe. Ejon amra jeno protidin ektu ektu kore holo Quran er talawat kori. Quran talawat koren to? বাসখালের ভাইরা করেন না? করেন, করেন। মক্তবে পাঠান তো ছেলে মেয়েদেরকে। হ্যাঁ, মক্তব আছে এলাকায়, মক্তবে পাঠাবেন। আমি নিজে কোরআন শিখেছি মক্তবে, তো এই যে আমি এখন তাফসীর করতেছি সারা দুনিয়ায়, আমার মক্তবে হুজুর যে পড়াইছে সব পাইতেছে না? কথা বলেন, মক্তবের অনেক গুরুত্ব। মক্তবে যে ছোটবেলা বাচ্চারা যেটা শিখে এটা কোনোদিন ভুলে না, ঠিক কি না? কারণ ছোটবেলায় বাচ্চার হৃদয়ে যেটা ঢুকাই দিবেন ওইটাই ও শিখবে। কাঁচা না নোয়ালে বাঁশ পাকলে করে টাস টাস, ছোটবেলা থেকেই শিখাবেন। বাচ্চা যখন ছোট সে কাদামাটির মতো, ওটা দিয়ে যেটা মন চায় ওইটা বানানো যায়, কিন্তু যদি ওই কাদামাটিকে আগুনে পোড়ানোর পরে শক্ত হয়ে যায় তখন কিছু বানানো যাবে? না। কথা বলেন? এই জন্য ছোটবেলা থেকে আমরা যেন বাচ্চাদের কাছে ইসলামকে পৌঁছে দিতে পারি। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন সাথে করে, মসজিদে নেন তো? অনেকে আবার মুরব্বীরা বাচ্চাদেরকে মসজিদে দেখলে রেগে যায়, বাসখালীতে এগুলো নাই। মুরব্বী চাচারা বাচ্চাদেরকে মসজিদে দেখলে রেগে যাবেন না, ওরা কথা বললে মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝাই দিবেন যে বাপ এটা মসজিদ, কথা বলিস না, ওরা তো কথা বলবেই, দুষ্টামি করবে, লাফালাফি করবে। দুষ্টামি কি মুরব্বীরা করবে? 80 বছরের বুড়া যদি লাফায় কেমন দেখা যাবে? খারাপ দেখা যাবে। বাচ্চারাই লাফাবে, বাচ্চারা দুষ্টামি করবে। তুরস্কের বিভিন্ন মসজিদে দেয়ালে লেখা থাকে, নামাজ পড়া অবস্থায় পেছনে যদি আপনারা বাচ্চাদের কিচির মিচির দুষ্টামির আওয়াজ শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভয়ে থাকেন, কারণ ভবিষ্যৎ প্রজন্মগুলো নামাজি হচ্ছে না। আর তারাবির নামাজ পড়া অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজের কারণে তারাবি করা না যায়, তাহলে বোঝা গেল আমার নাতি নাতকর ছেলে মেয়ে সবগুলো নামাজি হবে, কথা কর? এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে রাজি আছেন তো? মহিলাদের জন্য মসজিদ খুলে দিবে, যদিও মহিলাদের ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব,
কিন্তু তারাও যদি মসজিদে যেতে যায়, বিশ্বনবী বাধা দিতে নিষেধ করেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। নারীরা কলেজে গেছে, বাজারে গিয়েছে, ফেরার পথে নামাজের সময় হয়ে গেছে, ঘরে যেতে যেতে নামাজ কাজা হয়ে যাবে, তখন তারা কই নামাজ পড়বে? মসজিদে পর্দা দিয়ে এমন একটা জায়গা করে রাখবেন যেখানে নারীদের নামাজ কাজা না হয়ে যায়। পৃথিবীর সব দেশে নারীদের জন্য মসজিদ খুলে দেওয়া, আমরা নারীদের জন্য মসজিদের তালা ঝুলাই দিছি, মসজিদ নারীদের জন্য বন্ধ করছি। এখন নারীদের তো যাওয়া লাগবে কোথাও, ওরা দুইটা জায়গায় বেশি যায়, এক যায় বাজারে আর যায় মাজারে, এজন্য মসজিদে যাওয়ার সুযোগ করে দিয়ে। আবার মাহফিল যদি হয় মহিলা প্যান্ডেলও রাখবেন, যাতে ওনারাও এসে পর্দা সহকারে কোরআনের কথা শুনে যেতে পারে, ঠিক কিনা? আছে কোনো মহিলা প্যান্ডেল? আছে, পাশেই একটা জায়গা অবস্থান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শিশুদেরকে নারীদেরকে যেন আমরা বেশি বেশি ইসলাম শেখাতে পারি, তুমি তৌফিক দাও, আরো জোরে করি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরা আত তাহরিম এর একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। কিসের বাণী? আল্লাহ তাআলা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেছেন, গোলাম, মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হবে, পাপ হবে, অন্যায় হয়ে যাবে, কিন্তু নিরাশ হবি না, আমার কাছে ফিরে আয়, চোখের পানি চা, ক্ষমা চা, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ সব মাফ করে দেব। সব মাফ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ইমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দারা, পাপ করেছো, অন্যায় করেছো, সমস্যা নাই, তওবার মতো তওবা করো। কেমন তওবা? তওবার মতো তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকো, চোখের পানি ছাড়ো, চাওয়ার মতো চাইলে সব গুণা আমি মাফ করে দিতে পারি, সব গুণা তিনি মাফ করে দিতে পারে। তিনি হচ্ছেন গাফিরি যামবি ওয়া কাবিলি তাও, ওনার কাজই হচ্ছে খালি গুণা মাফ করা আর তওবা কবুল করা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ হচ্ছে অন্যায় করা, আর আল্লাহর কাজ হচ্ছে অন্যায়গুলা মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ এতগুলো জান্নাত তুমি কেন বানালে? তোমার এই বান্দাগুলোর তো তুমি জান্নাতে ঢোকাতে পারবা না, তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দাদেরকে নিয়ে জামাতে একসাথে জাহান্নামে ঢুকবো, জামাতে ঢুকবো, একটারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, তাই তুই জামাতে আমার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যাবি? আরে আমার বান্দারা আজীবন গুনাহ করে তাফসীর মাহফিলে এসে একবার যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব, আমি মাফ করব, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়ে। শয়তান আল্লাহর ডেকে বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না, লা আকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি বান্দাকে মাঝ পথে ধোকা দিয়ে গোমরা করে দেব, তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোকা দিয়ে গানের কনসার্টের দিকে নিয়ে যাব, জামাতে নামাজ পড়ার জন্য ওযু করে বের হবে ধোকা দিয়ে, বন্ধুর ওয়াসওয়াসায়, বন্ধুর ধোকার মধ্য দিয়ে তোমার বান্দারে আমি মদের আড্ডা খানায় নিয়ে যাব, একটা বান্দারও তুমি জান্নাতে ঢোকাতে পারবা না, আমি ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রক্তের শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হওয়ার জায়গায় ঢুকে ঢুকে ধোকা দেব, তুমি একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবো না। আল্লাহ বললেন, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দে, আরে আমি তো সব রাজার বড় রাজা মহারাজা ছিল, এখন ঠিক কি না? আমার সাথে তো চ্যালেঞ্জ চলে না। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ার্তিফাই মাকানি, আল্লাহ বলে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লাগফিরান্না লাহুম মা দামু ইয়াস্তাগফিরুনি, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন ভরসা রাখে কার উপর? ইসলাম আমাদেরকে শিখায় নেভার লুজ হোপ,
তুমি আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর, তিনি কে? আল্লাহ। এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো, ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন, ডোন্ট ডিসপেয়ার অ্যান্ড নেভার লুজ হোপ, কজ আল্লাহ ইজ অলওয়েজ বাই ইওর সাইড, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইউ উইল ফাইন্ড ইওর ওয়ে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইউ উইল ফাইন্ড ইওর ওয়ে, এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah inshallah inshallah, you'll find your way, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইউ উইল ফাইন্ড ইওর ওয়ে, ঠিক না? নেভার লুজ হোপ, আশা ছেড়ে দিও না, গোলাম নিরাশ হয়ো না, হাল ছেড়ো না, ভরসা রাখতে হবে একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله ডেকে বললেন, গোলাম যারা জুলুম করেছো, অন্যায় করেছো, নফসের উপর জুলুম করেছো, পাপ করেছো, খবরদার আমার রহমত থেকে নিরাশ হবা না। কার কথা? লা তাইয়াসু মির রূহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আমার রহমত থেকে নিরাশ হয় না, মুমিনরা আমার রহমত থেকে নিরাশ হয় না, আমার রহমত থেকে নিরাশ হয় কাফের মুশরিক আর নাস্তিকেরা, চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনের ভরসার জায়গা একটা, তিনি কে? আল্লাহ। আপনি কত পাপ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কয় অর্থ নামাজ ছেড়েছেন ভাই, কয়টা মিথ্যা বলছেন, কয় টাকা ঘুষ খাইছেন, কত টাকা সুদে লাগাইছেন, কত অন্যায় করেছেন, মনে রাখবেন আপনার পাপ হোক না কেন, যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়। আল্লাহ বলে, গোলাম তোর পাপ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান, তোর পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া হলো আকাশের সমান, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক না? আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর মায়ার শেষ নাই, তিনি যে কত বড় দয়ালু, আমি আমারে আর কি ভালোবাসি, আমি আমারে যত বেশি ভালোবাসি, আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আমার বাবা আর আমার মা আমারে যত বেশি ভালোবাসে, তাদের চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহ ভালোবাসার 100 টুকরা করলেন, করে 99 টুকরা আল্লাহ নিজের কাছে রাখলেন, আর 1 টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিলেন, ওই 1 টুকরার ছিটে ফোঁটা আমি আমি আপনি আপনি সবাই আপনারা পেয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবাই মিলে আমরা ভাগে যোগে ভালোবাসার কয় টুকরা? 1 টুকরা। আল্লাহর কাছে কয় টুকরা? 1 টুকরা। দেখেন, 1 টুকরা ভালোবাসার পরেও পৃথিবীতে ভালোবাসা দিবসের শেষ নাই, ভালোবাসা দিবস আছে না? আছে। কত তারিখ? ওই যে পোলা পয়েন্ট সব মুখস্থ, 14 ফেব্রুয়ারি তে কি করছিলা, ফুল দিছিলা গার্লফ্রেন্ড রে? হ্যাঁ, এটা গজবের একটা দিবস,
এটা ইমান হারানোর দিবস, এটা নারীদের জন্য সতীত্ব আর সংগ্রাম হারানোর দিবস। যে নারীগুলো 14 ফেব্রুয়ারিতে উল্টা পাল্টা করেছে বেশিরভাগই বিপদে পড়ছে। কথা বলেন, আমরা আহ্বান জানিয়েছিলাম এগুলো বন্ধ করে দেন। বাবা মা যারা আছেন মেয়েদেরকে ওই দিন সাবধানে রাখেন। বাবা মা যারা সাবধানে রেখেছে ওই মেয়েগুলো সেফ ছিল, আর যারা রাস্তাঘাটে উল্টা পাল্টা করেছে ওরাই বিপদের শিকার হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের এই ভালোবাসার দিবস টিবস লাগে না? লাগে। আমাদের সবসময় ভালোবাসা আছে না? নাই। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোয়াসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। পড়া নবীর জন্য ভালোবাসা, আমাদের রবের জন্য ভালোবাসা, বাবার জন্য ভালোবাসা, মায়ের জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীতে ভালোবাসা, আমাদের সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, রাতে ভালোবাসা, তাহাজ্জুদের সময় ভালোবাসা, রমজান মাসে ভালোবাসা, রজবে ভালোবাসা, শাবানে ভালোবাসা, আমাদের সারা জীবনটাই তো ভালোবাসা। বাসে চিল্লা এখন ঠিক কিনা? যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, মায়া মহব্বত নাই, দয়া নাই, অনুভূতির কোনো আবেদন নাই, তারাই বছরের একটা দিন ঘটি করে নিয়ম করে ভালোবাসা পালন করে। যাদের 365 দিনের প্রতিটা মুহূর্তই ভালোবাসা, তাদেরকে ভালোবাসা দিবস পালন করা লাগে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য 14 ফেব্রুয়ারিকে আমরা নো বলে দিয়েছি যে না, আইসো না তুমি বাংলাদেশ। আমরা সবাই বলেছিলাম নো টু 14 ফেব্রুয়ারি। চিল্লায় বলেন নো। এই সমস্ত 14 ফেব্রুয়ারি বিজাতীয় কালচার এগুলো আমরা বাংলাদেশে ঢুকতে দিব না। দেখেন, এক টুকরা ভালোবাসা পেয়ে আমরা ভালোবাসা দিবস বানাই ফেলছি। আল্লাহর কাছে কয় টুকরা? আল্লাহ যদি নিজের কাছে এক টুকরা রাখতো আর আঙ্গুরে দিত 99 টুকরা। হ্যাঁ, কথা কর, তাহলে 365 দিনের প্রতিদিনই ভালোবাসা দিবস। কথা বলেন, এই সমস্ত দিবস টিবস ইসলাম মানে না, ইসলাম দিবসে বিশ্বাসী না, ইসলাম চেতনা আর অনুপ্রেরণায় বিশ্বাসী। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই দেশে দেখবেন দিবসের শেষ নাই। কিছুদিন আগে শুনছি একটা দিবসের নাম ডিম দিবস। কি দিবস? তো বললাম এটা কেন? কয় মুরগি ডিম পারে না কেন? এটা আমরা ভাবতেছি ওই দিবসে। এরপরে বিশ্ব চিন্তা দিবস। তো বললাম এটা আবার কি? কয় ওই দিবসে আমরা সবাই মিলে আমরা চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। এরকম কোন দিবসের শেষ নাই। এজন্য ইসলাম এই সমস্ত দিবস টিবসে বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে আল্লাহর উপর আস্থা আর বিশ্বাসে। চিল্লায় কোন ঠিক কিনা? তিনি এক টুকরা ভালোবাসা রাখলেন নিজের কাছে, 99 টুকরা ভালোবাসা রেখে আমাদের মাঝে বিলিয়ে দিলেন এক টুকরা। ওই এক টুকরা ভালোবাসা পেয়ে পৃথিবীতে দেখেন ভালোবাসার শেষ নাই। ভালোবাসার নাটক আছে না? নাই। গান, উপন্যাস, ফিল্ম, আয়ুব বাচ্চু গেয়ে গিয়েছেন সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস এক আকাশে তারা তুই বাস খালিতেও পারে। এগুলো দেখেন ভালোবাসার কোনো শেষ নাই। এমন অনেক দেখা গিয়েছে সন্তানের জন্য বাবা মা জীবন দিয়েছে, স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়েছে, আছে না? নাই। চক বাজারে কিছুদিন আগে মারাত্মক অগ্নি দুর্ঘটনা ঘটছে না? পত্রিকায় দেখলাম গর্ভবতী এক মা, পেটে বাচ্চা, পেটটা এত বড়, সে সিঁড়ি দিয়ে নামতে পারতেছে না, ফলে তার স্বামীও নামে নাই। হাজবেন্ড, ওয়াইফ আর পেটের বাচ্চা সব আগুনে ঝলসে গিয়েছে। কি হয়েছে এখানে? কি বসেন বসেন, এই দাঁড়াইছেন কেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? বসেন বসেন। বসেন বসেন।
বললেন বললেন মিসুলের বললেন এই যে এদিকে একটা বিয়ের অনুষ্ঠান বিয়ে লিল্লাহু তাকবীর লিল্লাহু তাকবীর লিল্লাহু তাকবীর লিল্লাহু তাকবীর বললেন আমরা বললেন প্লিজ বললেন বললেন বসেন বসেন আমি তো জানি যে বাঁশখালীর লোকেরা খুবই ভদ্র শান্ত সুস্থ আল্লাহওয়ালা এরা ইসলামের জন্য জীবন দিতে পারে তো বিয়ের অনুষ্ঠানের বাজে ফুটলে যারা দাঁড়ায় যায় এখানে বিয়ের অনুষ্ঠান একটু আনন্দ তো করবে বিশ্বামী বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ তোমরা দফ পার্টি করে বিয়ের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও কারণ বিয়েতে একটা নারী পুরুষ যা করে বিয়ে ছাড়া পতিতালয়ে একই কাজ করে চিল্লায় এখন ঠিক কিনা পার্থক্য একটাই বিয়েটা হালাল বিয়েটা হালাল আর পতিতালয়ের অপকর্ম হারাম চিল্লায় এখন ঠিক কিনা বিশ্বনবী নিজেই বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ দফ বাজিয়ে দফের এক পিঠ খোলা এটা বাজানো জায়েজ আর ঢোলের দুই পিঠ আটকানো এটা বাজানো হারাম কথা কোন ঠিক কিনা বিশ্বনবী বলেছেন দফ পিটিয়ে বিয়ে যে হচ্ছে বিয়ের অনুষ্ঠানের ঘোষণা দিয়ে দাও তো ওনারা বাজি ফুটাইছে আপনারা উঠলেন কেন উঠছেন কেন পেছনের বাইরে উঠছেন কেন জবাব দেন এখন উঠলেন কেন আর উঠবেন শেষ পর্যন্ত থাকবেন শুরুতেই না ওয়াদা করলেন যে ওঠা বসা করবেন না বসেন আমরা একসাথে এসেছি একসাথে বিদায় নেব চিল্লায় পড়েন ইনশাআল্লাহ ভালোবাসাকে আল্লাহ 100 টুকরা করলেন আল্লাহ নিজের মধ্যে রাখলেন কয় টুকরা আর আমাদেরকে দিলেন কয় টুকরা তারপরে দেখেন আমাদের ভালোবাসার শেষ নাই বলছিলাম চকবাজারে হাজবেন্ড ওয়াইফ আর পেটের বাচ্চা সব একসাথে শেষ আগুনে ঝলসে গেল স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়ে দিল এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটে আমরা পেয়েছি এইটার নমুনা যদি দুনিয়াতে এমন হয় যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 টুকরা ভালোবাসা রেখেছে তার ভালোবাসা দয়া দরদ বেশি না কম এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বিশ্বাসীরা ও ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবা করার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে তওবা করে নাই ঠিক কি না পাপ করাটা বেশি মারাত্মক না কিন্তু পাপ করে ওই পাপের উপর অটল থাকাটা চিল্লায় এখন ঠিক কি না শয়তান পাপ করেছে কিন্তু মাফ চায় নাই আমাদের স্বভাব এমন নয় আমরা পাপ করেই মাফ চাই কার কাছে বিশ্বনবী বললেন কুল্লুকুম খাতাউন ওয়াখাইরুল খাত্তাইনা তাওয়াবুন তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরে তওবা করে পাপ আমাদের হবেই পাপ করি নাই জীবনে কোনো গুনাহ করি নাই কোনো অন্যায় করি নাই এরকম আল্লাহর ওলি কারা কারা আছেন একটু হাত তুলেন দুইজন তুলছে তুইলাই আবার নামায় ফেলাইছ আসলে এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর আমরা পাপি আমরা সবাই আওয়াজ করে বলতে হবে আমরা শুধু কি পাপি পাপির ঘরের পাপি আমরা পাপি আমাদের বাবা পাপি আমার দাদা পাপি আমাদের 14 গোষ্ঠী পাপি আমরা পাপির গোষ্ঠী চিল্লায় বলেন ঠিক কিনা যে যত বড় আল্লাহর ওলি হোক জীবনে ছোটখাটো পাপ আছে না নাই এই পাপগুলোর কথা কেউ জানে না সমাজ জানে না লোকেরা জানে না জানে কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার উপায় নাই আমার
দয়াময় প্রভু মাফ করো আমার। ভালো পাপি ওই পাপি যে পাপ করার পরে তওবা করে কার কাছে? রাব্বুল আলামিন ডেকে বলে, গোলাম তোরা যদি পাপ না করতি, তোরা যদি ভুল না করতি, অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি তৈরি করতাম যারা সকালবেলা পাপ করে দুপুরবেলা মাফ চাইত, দুপুরে মাফ করে রাত্রিবেলা মাফ চাইত, আর আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। পড়া পাপ করে বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, অনুতপ্ত হয়, এই দৃশ্যটা দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে। বিশ্বনবী বলেন, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়, দুই ফোঁটা, এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে নিজের জীবনের গুনার কথা, পাপের কথা স্মরণ করে কান্না শুরু করে দেয়, তার চোখের পানি চোখবে, নাকের ডগা বে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে কে? এজন্য আমরা পাপি, কিন্তু পাপ করার পরেই আমাদের তওবা করতে হবে। তওবার রাস্তা সব সময় খোলা, আলহামদুলিল্লাহ। পড়েন শুধু দুইটা সময় ছাড়া, কয়টা? এক হলো বাদাল গরগরা, যখন মালাকুল মাউত এসে রুহু ধরে টান দেয়, তখন যদি কোন তওবা করলাম, মালাকুল মাউত এসে রুহু ধরে টান দিছে, তখন তওবা কবুল, আল্লাহর কাছে তওবা করলে কবুল হবে? না, হবে না। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবলো, লোহিত সাগরের লোনা পানি খাইতে 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 ফেরাউনের পেটটা এত বড়, আর পারে না, সান্দু এবার আটকা পড়ছে, এবার হাত তুলা কয়, আনামিনাল মুসলিমিন, আমি মুসলমান। কে কয়? ফেরাউন না যদি মুসলমান হয় আমরা থেকে কিলা কথা কর, সে হাত তুলে বলে আনামিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলে, না এখন আর সময় নাই। এরকম শেষ সময় যদি কেউ তওবা করে কবুল হবে? না। আরেকটা হচ্ছে বাদা তুলু ইশামসি মিন মাগরিবিহা, প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্য ওঠে তো, কিন্তু কিয়ামতের একদিন সূর্যটা আর পূর্ব দিক থেকে উঠবে না, এটা পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে। ওই সময় যদি তওবা করে, ওই তওবা আল্লাহ কবুল করবে? না। এছাড়া যে কোনো মুহূর্তে, সকালে তওবা করেছেন মাফ চান, দুপুরে তওবা করে অন্যায় করেছেন তওবা করেন মাফ চান, রাতে পাপ করেছেন মাফ চান, সকালে চান, দুপুরে চান, রাতে চান, যে কোনো মুহূর্তে আপনি ক্ষমা চান, আপনার ক্ষমার ডাকে সাড়া দিবে কে? আল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন, জান্নাতের পোশাকগুলো দেহ থেকে খসে পড়লো, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সাইয়েদনা আদম আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ কালিমাতিন ফাতাবা আলাই, তোমারে কয়েকটা শব্দ আমি, বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যটা দিয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম ওই বাক্যটা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। সবাই পড়েন, রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, আমি পাপ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব রে রব, ঠিক কি না? এই দোয়াটা পড়ে পড়ে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মুহূর্তে ওনার পাপ ওনার অন্যায়টারে মাফ করে দিল কে? আল্লাহ। এজন্য ওলামায়ে ইকরামরা তওবা কবুলের পাঁচটা শর্তের কথা বলে, চিল্লায় বলতে হবে কয়টা? পাঁচটা। এক নম্বর শর্ত হচ্ছে আল ইকরার, স্বীকারোক্তি, একনোলেজমেন্ট। আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন, আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আল্লাহ আমি স্বীকার গেলাম, আই অ্যাকনোলেজ মাই সিন, স্বীকার করবেন। যদি কখনো পাপ হয়ে যায়, জায়নামাজটা বিছিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে প্রথমে স্বীকার জান, আল্লাহ আমি পাপী, আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, সগীরা কবীরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, হাজার হাজার গুনাহ করেছি, আল্লাহ আমি সবগুলো গুনার শিকার যাই, আমার চেয়ে বড় পাপী পিশাচ নাদান কেউ নাই। দুই নম্বর শর্ত আন্নাদামা, অনুতপ্ত হওয়া, নিজেকে ছোট করেন, হাত দুটো উপরের দিকে উঠিয়ে চোখের পানি ছাড়েন, নিজেকে ছোট করেন, লাঞ্ছিত করেন। কেউ যখন নিজেকে ছোট করে, লাঞ্ছিত করে আর চোখের পানি ছাড়ে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। তিন নম্বরে
যে পাপটা আপনি করেছেন এটা থামিয়ে দেন, স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অনুতপ্ত হওয়ার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে যখন শুরু করবেন আপনি সুদ খাওয়া বন্ধ করে দেন। চার নম্বর শর্ত হচ্ছে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি মন থেকে ওই পাপ কাজটাকে ঘৃণা শুরু করে দেন, ওটাকে ঘৃণা করেন মনে প্রাণে। পাঁচ নম্বর শর্ত হচ্ছে টু ডিটারমাইন টু গিভ দ্য কমিটমেন্ট টু ইউর লর্ড দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আপনি আল্লাহর এই ওয়াদা দেন, আল্লাহ আমার জীবনে পারতপক্ষে আর কোনোদিন এই পাপ করব না। এই পাঁচটা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে চাওয়ার মতো চাইতে পারেন, যত বড় গুনাহ হোক ওই গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। আল্লাহর দয়া যে কত বিশাল, তিনি যে কত বড় রহমান, তিনি যে কত বড় রহিম আমাদের ধারণা নাই। তার দয়া, তার রহমত, তার ভালোবাসা, এটাই আমাদের ভরসা। জোরে কোন ঠিক কিনা? আমরা যে নামাজ রোজা করি এগুলোর উপর ভরসা করলে চলবে? আল্লাহর কসম করে বলি, আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি এগুলো বেশিরভাগই লোক দেখানো, কথা কোন ঠিক কিনা? এগুলো মিজানের পাল্লায় তুলে দিলে এগুলোর কোনো ওজন হবে না, হবে? আমাদের ভরসা শুধু আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। বিশ্বনবী বললেন কেউ না, মা এসা বললেন নবী আপনিও না, বিশ্বনবী বললেন না আমিও না, তবে সেদিন আল্লাহর দয়া রহমত আমি বিশ্বনবীকে ঘিরে রাখবে। বনি ইসরায়েলের এক আল্লাহওয়ালা শত বছর আল্লাহর ইবাদত করেছে, রাতে ঘুমায় নাই, অনেক ইবাদত করেছে। বিচারের দিন, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও আমার গোলাম অনেক তো ইবাদত করেছিস, যা উদখুলিল জান্নাতা বিরাহমাতি, আমার দয়ায় আমার রহমতে আমার জান্নাতে ঢুকে যা, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার রহমতে জান্নাতে ঢুকে যা। সে বলবে বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন, আমি আমার আমল দিয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ পড়বেন না, আল্লাহ বলবেন চাই নাকি? তুই তোর আমল দিয়ে জান্নাতে যাবি, এত আমল করে ফেলেছিস তুই, আরে তোর যে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুইটা চোখ দিয়েছিলাম, একটা চোখের নেয়ামতের শুকরিয়াই তো তোর আদায় হয় নাই, ঠিক কি না? এই দুটি চোখ দিয়েছি বলে দেখি যে কত অপরূপ নয়ন বিরাম, খেতে খামারের জুড়াই জালা বিধুর ধূপ তোমার দেয়া, চোখের শুকুর জানাবো তারে ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক কি না? যতই দেখি পলক ছাড়া চেরই। আল্লাহ বলবেন তুই তোর এবাদত দিয়ে জান্নাতে যেতে চাস, ওকে তোর যখন এত হিসাব করার ইচ্ছা চল একটা হিসাব করি, তোর শত বছরের এবাদত এক পাল্লা রেখে দে, আর আমি আল্লাহ দয়া করে মায়া করে যে দুটি চোখ দিয়েছিলাম দুইটা চোখ না একটা চোখ আর এক পাল্লা রেখে দেবার ওজন দেয়া হবে, ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে, শত বছরের ইবাদত হালকা হয়ে গেছে। আল্লাহ বলবেন দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ক্যালকুলেশন, এই হিসাব বলে নাও ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার, তোর এখন জাহান্নামে যেতে হবে, গো টু দ্য হেল ফায়ার দ্য ব্লেসিং ফায়ার, যা জাহান্নামে যা, এখন তুই জাহান্নামে যা। এবার লোকটা কাঁচুমাচু শুরু করে দিবে, বলবে আল্লাহ মাফ চাই দোয়াও চাই, আল্লাহ আল্লাহ মাফ চাই, আল্লাহ আল্লাহ জাহান্নামে যেতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন সহ্য করা যায়? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার ইবাদতের গুষ্টি গিলাই, ওই ইবাদত দিয়ে আমি জান্নাত যেতে পারবো না, আমি আপনার দয়া আর রহমতে জান্নাত চাই, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছে তুমি, এখন লাইনে আসছো মিয়া, আমার দয়া আমার রহমত আর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যাও উদখুলিল জান্নাতে বিরাহমাতি, এখন আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকে যাও, সুবহানাল্লাহ পড়ায়। এজন্য কিয়ামতের দিন আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? দয়া। আরো জোরে বলেন কি চান? দয়া। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, পড়েন আমিন, আমিন, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার, চিৎকার করে পড়তে হবে আমিন, আমিন।
এজন্য আমরা যে যত পাপ করি না কেন আমাদের পাপ গুলোরে মাফ করে কে? এজন্য প্রতিদিন আল্লাহর কাছে তওবার দরকার আছে না নাই? আছে। ইস্তেগফার করার দরকার আছে না নাই? আছে। বিশ্ব নবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আমি বিশ্ব নবী প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার করি। যে নবীর কোনো গুনাহই নাই, মাসুম নবী, নবীর কোনো গুনাহ আছে না? তো গুনাহ না থেকে উনি যদি 70 বার তওবা করে, আমরা যারা গুনাহগার আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, আমাদের করা দরকার কয়বার? আমরা করি কয়বার? করার দরকার আছে না নাই? প্রতিদিন শতবার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? ইস্তেগফারের অনেক ফজিলত, অনেক ফজিলত। বিশ্বনবী বলেছেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ইস্তিগফারের সাথে এই আস্তাগফিরুল্লাহ 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 পড়ার অভ্যাস যার থাকবে, মানে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তারে পাঁচটা জিনিস দিবে। কয়টা? আরো জোরে হনাবাজি, কয়টা? পাঁচটা। এক নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সে কোথাও আটকাবে না, তারে আটকাইতে চাইলেও কেউ আটকায় রাখতে পারবে না, তার জন্য রাস্তা খুলে দিবে কে? আল্লাহ। ও মিয়া, মুমিনদের জন্য রাস্তা খুলে দেয় কে? আল্লাহ। আমাদের জন্য এক রাস্তা বন্ধ হলে আর 10 রাস্তা আছে না নাই? আছে। এক জায়গায় তাফসীর মাহফিল বন্ধ করলে আর 10 জায়গায় তাফসীর করার সুযোগ আছে না নাই? আছে। এক জায়গায় কোরআনের আওয়াজকে থামাতে গেলে 10 জায়গায় সুযোগ করে দেয় কে? আল্লাহ। এই জায়গায় তুমি আমারে থাকতে দিবে না, আরেক এলাকায় বিতাড়িত করে দিবা, ওইখানের প্রতিটা মানুষের হৃদয়ে আমি কোরআনের দাওয়াতকে পৌঁছে দেব। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আমি দেশে থাকি, আমি বিদেশে থাকি, আমি নিজ এলাকায় থাকি, আমি যেখানেই থাকি, আমাদের মিশন, আমাদের ভিশন কালিমার দাওয়াতকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া। চিল্লায় কর ঠিক কিনা? মুমিনরা কেউ আটকে রাখতে পারে না? মুমিনের জন্য এক রাস্তা বন্ধ হইলে আরো 3 রাস্তা খোলে কে? আল্লাহ। যারা ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, ওরে কেউ আটকে রাখতে পারে না, আল্লাহ ওর জন্য ছুটে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। পড়েন 2 নাম্বার, অমিন কুল্লি হাম্মিন ফরাজা, আল্লাহ তাকে টেনশন মুক্ত জীবন দান করে। আমাদের জীবনে টেনশন আছে না নাই? আছে। কিসের টেনশন আপনাদের কোন বলো, কিসের টেনশন? হ্যাঁ, পড়ালেখার টেনশন। ছাত্র যারা ওদের কিসের টেনশন? পড়ালেখার টেনশন। এরপরে মুরব্বীদের কিসের টেনশন? হ্যাঁ, শিক্ষকদের হচ্ছে ছাত্রদেরকে মানুষ করার টেনশন। তোমার কি টেনশন কও? ওরও পড়ালেখার, বিয়ার টেনশন নাই? হ্যাঁ, ওই যে কয় হুজুর আছে আছে। এই জীবনটা হচ্ছে ফুল অফ টেনশন, ক্যারিয়ারের টেনশন, পড়ালেখার টেনশন, বাসার টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, রাস্তাঘাটে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি, খুন হয়ে যেতে পারি, ক্রস ফায়ারে পড়ে যেতে পারি। টেনশন আছে না নেই? এই বাংলাদেশের সবার টেনশন, প্রধানমন্ত্রীরও টেনশন আছে না নাই? প্রধানমন্ত্রী একবার যে বিমানে উঠতেছিল ওই বিমানটা নামতে পারে নাই, জানেন? 33টা চক্কর মারছে, কি যেন সমস্যা। তার মানে ওনারও টেনশন আছে না নাই? শুধু ডোনাল্ড ট্রাম্পের কোনো টেনশন নাই? হ্যাঁ, আমি দেখলাম ওর এক নির্বাচনী প্রচারণায় কে যেন পিছন থেকে বাঁশিতে ফুঁ দিছে, পো দেওয়া তো লাভ দিয়ে উঠছে এভাবে। তারপর তার স্পেশাল সিকিউরিটি ফোর্সের সবাই এসে ধরছে, স্যার রে কিছুই করা লাগে না, খালি পোম করে একটা আওয়াজ। তো টেনশন আছে না নাই? তার মানে বুঝে যায় রাতে ঘুমায় না, কথা কন। টাকা যাদের বেশি টেনশন তাদের বেশি, তাদের রাতে ঘুম নাই। আর অল্প পয়সার মালিক যারা, যারা আল্লাহ শুক্রিয়া করে বেশি, এদের টেনশন কম, এদের খালি শান্তি আর শান্তি। চিল্লা এখন ঠিক কিনা? তো এই ইস্তেগফার সম্মানিত ভাইরা যদি সবসময় আপনি পড়েন, ইনশাল্লাহ আপনার টেনশন থাকবে না। কি থাকবে না? 3 নাম্বার, আল্লাহর কোনো আযাব আর গজব আপনার উপর পড়বে না। সুবহানাল্লাহ। পড়েন ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওয়া কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ইস্তেগফার পড়তে থাকবে, আমার কোনো আযাব তার উপর পড়বে না। সুবহানাল্লাহ। পড়ে
ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনি টেরও পাবেন, আপনি কল্পনাই করতে পারেন নাই যে এখান থেকে এত রিজিক আসতে পারে। সুবহানাল্লাহ, পড়েন রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। আমাদের খাদ্যের ব্যবস্থা করে কে? আল্লাহ। না খাদ্যমন্ত্রী? না। মৎস্যমন্ত্রী? না। কৃষিমন্ত্রী? না। কৃষিমন্ত্রী খাদ্যমন্ত্রীরও খাদ্য দেয় কে? আল্লাহ। ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। কি করলে? ইস্তেগফার করলে। কি করলে? বারবার যদি আপনি ইস্তেগফার করেন আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। কি বানাবে? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তির দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয়। আমরা কি চাই না মুস্তাজাবুদ দাওয়া হতে? আমরা কি চাই না যে আমরা দোয়া করব আল্লাহ দোয়া কবুল করবেন সাথে সাথে? তাহলে কি পড়বেন? পারবেন পড়তে? ইমাম আহমদ ইবনে হাম্বাল, হাম্বালি মাযহাবের সবচেয়ে বড় ইমাম, তিনি একটা হাদিসের কিতাব লিখেছেন, এটার নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বাল। প্রায় 40,000 উপরে হাদিস, একক হাদিসের কিতাব হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের কিতাব। সুবহানাল্লাহ, পড়েন। উনি ওনার শেষ জীবনটা হাদিস চর্চা, হাদিস পড়া আর হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। উনি দেশ থেকে দেশ দেশান্তরে সফর করতেন শুধু হাদিস সংগ্রহের জন্য। কি সংগ্রহের জন্য? উনি ওনার শেষ জীবনে সফরে বেরিয়েছেন হাদিস সংগ্রহের জন্য। সফরটা ছিল শীতকালীন সফর। উনি সফরের এক মাঝখানে এক মসজিদে মাগরিবের সালাত জামাতে আদায় করলেন, এরপরে এশার নামাজ ওই মসজিদে পড়লেন। এরপরে দেখলেন বাইরে যেহেতু অনেক শীত, এক কাজ করি আমি মসজিদে রাতে ঘুমায় যাই, ফজরের সালাত পড়ে এরপরে আমি বেরোব। উনি মসজিদে হাদিস নিয়ে বসে গেলেন পড়তে, কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, এই মুরব্বি বেরোন, মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন, বাবা আমার তো যাওয়ার জায়গা নাই, আমি তো মুসাফির, আমি রাতটা এই মসজিদে কাটাতে চাই, আমি ফজরের নামাজ এই মসজিদে পড়ে বের হয়ে যাব, তুমি রাতটা থাকতে দাও। কিন্তু দারোয়ান বলে, না এই মসজিদে থাকা যাবে না, বেরোন, তাড়াতাড়ি বেরোন, না হলে কিন্তু আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই দারোয়ান চিনতে পারে নাই যে এটা এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, হাম্বালি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বাল, চিনে নাই। তো যেহেতু থাকতে দেয় না উনি বের হয়ে গেলেন। বের হয়ে বুড়ো মানুষ, প্রচন্ড শীত, বয়স হয়েছে, কাঁপতেছেন। হঠাৎ তিনি দেখলেন বাজারের মধ্যে এক সাপ বুন খাব্বাজ, বাজারে এক রুটি বিক্রেতা রুটি বানায়, পাশে চুলা, চুলাতে রুটি বানায়। তিনি যে ওই যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক পড়লো আলাইকুম আসসালাম। এবার আহমদ ইবনে হাম্বাল বলতে শুরু করলো, বাবা প্রচন্ড শীত, আমার যাওয়ার জায়গা নাই, তুমি যদি অনুমতি দাও আমি তোমার রুটির চুলার পাশে বসে রাতটা কাটাতে চাই আর চুলা থেকে আগুন পোহাতে চাই, তাপ নিতে চাই। যুবক বলে, আহলান ওয়া সাহলান, খোশ আমদেন, অবশ্যই আসেন, আপনি চুলা থেকে আগুন পোহাইলে আমার ক্ষতি কি? আলহামদুলিল্লাহ কম। উনি খুশি হয়ে গেলেন, যুবকের শুকরিয়া করে, আল্লাহ শুকরিয়া জানিয়ে উনি চুলার পাশে বসে আগুন পোহায় আর হাদিস পড়ে। উনি দেখতে পেলেন যুবকটা কিছুক্ষণ পরপরই শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পরপর, কিছুক্ষণ পরপর যুবকটা কি পড়ছে? যুবকটা রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, সে রুটি বিক্রি করে আর পড়ে আস্তাগফিরুল্লাহ, ক্রেতা আসলে ক্রেতার হাতে রুটি দেয় আর কি পড়ে, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, আবার রুটি বানায় আবার কি পড়ে। এই দৃশ্য ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে অবাক। এবার তিনি কৌতূহল বশত যুবককে প্রশ্ন করলেন, ইয়া শাব মা লাকা দাঈমান তাকরাউ আস্তাগফিরুল্লাহ, তোমার কি হলো? আমি আসার পর থেকে দেখছি তুমি শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, মুরব্বি এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? সে বলতে শুরু করলো, বেশি বেশি ইস্তেগফার পড়ার কারণে আমি মুস্তাজাবু দাওয়া হয়ে গিয়েছি, আমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে মুস্তাজাবু দাওয়া হয়েছি, মানে আমার জীবনে আমি যাই দোয়া করি তাই পাই, আমার দোয়া করতে দেরি হয় ওটা পেতে দেরি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক, উনি বলেন, বলো কি, আনতা মুস্তাজাবু দাওয়া,
তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা, তুমি দোয়া করলেই কবুল হয়ে যায়। সে বললে নাআম, আনা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। চিল্লায় বলেন কয়টা? আহমদ ইবনে হাম্বাল বলেন, এটা আবার কি বললা? তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই তো সব কবুল হওয়ার কথা, সব কবুল হয়, একটা দোয়া কবুল হয় না, এটা কি দোয়া? যুবক এবার বলতে লাগলো, আমি আমার জীবনে যাই দোয়া করেছি সবই আল্লাহ কবুল করেছে, একটা দোয়া ছাড়া। সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আর দোয়া করেছিলাম, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল, আল্লাহ আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালকে দেখে মরতে পারি, আমি যেন ওনার হাতে হাত রেখে মুসাফা করে ওনার কপালে একটা চুমু দিয়ে মরতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বাল এই কথা শুনে আর ধৈর্য ধারণ করতে পারলেন না, তিনি চোখের পানি ছেড়ে দিলেন, তিনি কাঁদতে শুরু করে দিলেন আর বলেন, যুবক তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য আহমদ ইবনে হাম্বালের দরবারে তোমার যাওয়া দরকার নাই, আহমদ ইবনে হাম্বালকে আল্লাহ তোমার রুটির দোকানের দরবারে নিজেই পাঠিয়ে দিয়েছে। আনা আহমদ ইবনে হাম্বাল ইয়া শাহ মুহাদ্দিসুদ দাহার, আমি নিজেই তো আহমদ ইবনে হাম্বাল। এই কথা শুনে যুবকটাও আর সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দেয়, হাউ মাউ করে কান্না জুড়ে দেয়, আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে, আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করে কপালে চুমু দেয় আর বলে, ও ইমাম আপনি ঠিকই বলেছেন, আমার এই দোয়াটাও আল্লাহ এখন কবুল করে নিয়েছে। আপনি সব সময় যদি ইস্তেগফারের উপর আমল করেন, ওই যুবকের মতো আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাতে পারে না, কথা বলেন পারে না। এখন থেকে সব সময় অবসরে এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। বিশ্বনবী প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়তেন কয়বার? 70 বারেরও বেশি। শুধু টয়লেটে যাওয়ার সময় বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না, টয়লেট থেকে বেরোই পড়তেন গোফরানাক। কি পড়তেন? গোফরানাক মানে কি? মানে আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। এই যে টয়লেটের কিছু সময় আপনার নাম নেওয়া টয়লেটের ভিতরে জায়েজ নাই, এই যে কিছু সময় টয়লেটের কারণে আপনার নামটা জিব্বায় নিতে পারলাম না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। বের হয়ে আগে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তেগফার পড়তে পারবেন। এবার একটু আওয়াজ করে পড়েন তো প্রাণ থেকে, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে আল্লাহর ডাক দিয়ে পড়েন, আস্তাগফিরুল্লাহ। আবারও পড়েন, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে, পারা যাবে মুসলমান? এটা হচ্ছে সংক্ষিপ্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এর চেয়ে বড় করে যদি পড়তে চান আপনি, পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। পারবেন পড়তে? যুদ্ধের ময়দানে কোনো মুজাহিদ যে যদি ভয়ে ফিরে আসে, এটা কবিরা গুনাহ, আল্লাহ মাফ করে না সহজে, কিন্তু কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়েও আসে, ওই ব্যক্তিও যদি এই ইস্তেগফারটা পড়ে তারে মাফ করে দেয় কে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। পড়বেন তো? আবার সাইয়েদনা আবু বকর বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহা ফি সালাতি, এমন একটা দোয়া, এমন একটা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন, যেই দোয়াটা, যে ইস্তেগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব গো নবী। বিশ্বনবী বললেন, তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ, পড়ুন। এটাও একটা ইস্তেগফার, যদিও বাংলাদেশে এটা আমরা কি বলি, দোয়ায়ে মাসুরা, কিন্তু এটাও ইস্তেগফার, যেখানেই ক্ষমার কথা আছে ওইটাই কি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের উপরে, জুলমান কাসীরান, অনেক গুনাহ, অনেক জুলুম, ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া তো মাফ করার কেউ নাই, আমাদেরকে মাফ করার আল্লাহ ছাড়া কেউ আছে? ফাগফিরলি, তুমি আমারে মাফ করো, মাগফিরাতান, মাফ করার মতো মাফ, মিন ইনদিক, তোমার নিজ গুণে, ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কেউ ক্ষমা করে না, আল্লাহ ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি মেহেরবান, ঠিক কি না? এটা বেশি বেশি পড়তে রাজি আছেন?
আচ্ছা, এই সব ইস্তেগফারের উপরে সবচেয়ে বড় ইস্তেগফার হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার, এটার বলে সব ইস্তেগফারের লিডার, এটার নাম সবাই বলেন কি নাম? সাইয়েদুল ইস্তেগফার, সব ইস্তেগফারের লিডার। এই সাইয়েদুল ইস্তেগফার যদি কেউ রাত্রিবেলা পড়ে, ওই রাতে যদি সে মারা যায় সে জান্নাতি। এই সাইয়েদুল ইস্তেগফার যদি কেউ দিনের বেলা পড়ে, ওই দিনে মৃত্যু ঘটলে সে জান্নাতি। মুখস্থ আছে কার কার দেখি? আছে অনেকের, আলহামদুলিল্লাহ পড়ি। যাদের নাই তারা আমরা মুখস্থ করে ফেলবো। বাসখালীর ভাইয়েরা রাজি আছেন তো? গুগলে, স্মার্টফোনের গুগলের ভিতরে ঢুকে লিখবেন সাইয়েদুল ইস্তেগফার, পেয়ে যাবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে সাইয়েদুল ইস্তেগফার বলে। বেশি বেশি পড়তে রাজি আছেন সবাই? বেশি বেশি তাওবা ইস্তেগফার আর জিকির দিয়ে জিব্বাটারে ভিজায় রাখতে রাজি আছো মুসলমান? বিশ্বনে বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, খবরদার আল্লাহর জিকির থেকে তোমার জিব্বাটা যেন এক সেকেন্ডও গাফেল না থাকে। সব সময় আমাদের জিব্বায় জিকির চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে আমার জিকির করো গোপনে, মনে মনে চিৎকার চেঁচামেচি করে নয়, লাফালাফি করে নয়, মনে মনে জিকির করো। জিকির কবুল করবে কে? জিকির করার নিয়ম হচ্ছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহর জিকির করবে। তাদাররুআও, বিনয়ের সাথে, ওয়া খাইফা, গোপনে আওয়াজ করে না। জিকির হবে মনে মনে, আস্তে আস্তে ফিসফিসি আওয়াজে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হচ্ছে আসল জিকির। কিন্তু এই যে লা ইলাহার জিকির আওয়াজ করে আমি যেটা করালাম, এটা হচ্ছে তালিমান, তালিমের জন্য আওয়াজ করে জায়েজ আছে। কিন্তু লাফালাফি উচ্চবাচ্য করে জিকির করা যাবে? বাংলাদেশে লাফালাফির জিকির আছে না নাই? হ্যাঁ, কয় কি বসেন বসেন, এটা সারা ওয়ার্ল্ডে চলে গেছে, এটা বলতে আরো 20 বছর লাগবে। এই জিকিরের আওয়াজ শুরু করলে কে হুজুর বসেন বসেন বৈশা যান। তো এই যে বসেন বসেন, এরকম জিকির করা যাবে? না। বসেন বসেনের মধ্যে আল্লাহর নাম আছে? না। যারা লাফালাফি করে জিকির করে হেই হো হেই হো, এই হেই হো এটার মধ্যে আল্লাহর নাম আছে? না। আল্লাহর নাম যদি না থাকে, ওই শব্দ আর আওয়াজ দিয়ে জিকির করা যাবে? না। কিন্তু এই দেশে লাফালাফির জিকির আছে না নাই? আছে। বাসখালীতে নাই মাশাআল্লাহ? আছে। বাসের উপরে লাফায় উঠে যায়, দেখছেন নি আপনারা কি ভয়ঙ্কর অবস্থা। আবার যিনি জিকির করে ওনার কাদের উপরে ওড়ে, আছে না নাই? এখন আমি জিকিরের ওয়াজ করতেছি, কেউ যদি আমার কান্দে ওড়ে আমি যাবো কই? কি ভয়ঙ্কর অবস্থা। বিশ্বনবী ইসলাম সাহাবাদেরকে নিয়ে জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুরের ডালে, কখনো পাওয়া যায় হাদিসে? বিশ্বনবী ইসলাম তাসবি পড়ছেন বা জিকির করছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিশ্বনবীর কাদের উপরে, তো এগুলো ওনারা পেল কই? যারা এগুলো করে এদেরকে বুঝাবেন যে জিকিরের পদ্ধতি এটা নয়। আপনি তাদাররুআও ওয়া খাইফা আপনি কোরআন থেকে নেন, আপনি কোরআন বাদ দিলেন কেন? আপনি যে কোনো জিনিসের গাইডলাইন তো কোরআন থেকে নেবেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহর ডাকো। তাদাররুআও ওয়া খাইফা উইথ ফুল অফ হাম্বলনেস, হিউমিলিটি, সাবমিশন, বিনয়ের সাথে। দুনাল জাহারি বিল কওল, মুখে চিৎকার করে নয়, গোপনে গোপনে জিকির করলে লাভ আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন ফালকুরুনি আলকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও বান্দারা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি, আমার শুকরিয়া করো কুফরি করো না। কার কথা? আবার আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের প্রশান্তি হয় না,
কলবের প্রশান্তি হয় একটা জিনিস দিয়ে, সেটা কার জিকির? আদাবি যিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের প্রশান্তি হয় না, কলবের প্রশান্তি হয় আল্লাহর জিকির দিয়ে, ঠিক কি না? এজন্য কলবে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? নাকি আয়না বসাবেন? আয়না বসাবেন না? অনেকে বসায়, আর কি বলে, আয়না বসাইয়া দেমোর কলবের ভিতর, আল্লাহর জিকির বসাইয়া দেমোর কলবের ভিতর, এটাই না বলবে? এটা না বললে কি বলে? আয়না বসাইয়া দেয়। কলবে আয়না বসাইলে কোনো লাভ আছে? বিশ্বনবীর কলবে বিশ্বনবী আয়না ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, কাবা ঘরের ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস, কেউ আয়না বসাইছে? তো তুই পাইলি কই? এগুলো ভণ্ডামি, চিল্লায় বলে ঠিক কিনা? ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক? আবার আল্লাহ বলেন ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, কেউ যদি গোপনে গোপনে আমি আল্লাহরে ডাকে, আমি গোপনে গোপনে ওই বান্দার নামটা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু, মহা সমাবেশ করে কেউ যদি আমার ডাকে, আমার স্মরণ করে, এর চাইতে বড় মহা সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দারে স্মরণ করি। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত চলে যাই। আমার বান্দা আমার দিকে এক হাত আসতে চাইলে আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আস্তে আস্তে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে জোরে জোরে চলে যাই। কি আল্লাহর প্রিয়ে মাজারে যে সেজদা দেয়, আছে না নাই? মাজারে যে সেজদা দেয়া যাবে? সেজদা দিতে হবে একজনকে, চিৎকার করে বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা। আর এই জিকিরের রাজ্যে সব সাইতে দামি জিকিরের নাম হলো লা ইলাহা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমানের সাথে ইয়াকিনের সাথে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। খেয়াল রাখবেন, আমল না করেও জান্নাতে যাওয়া যায় যদি ঈমানটা ঠিক থাকে। কথা বুঝতে পেরেছেন? আপনার আমলে গন্ডগোল, আমল করেন নাই, আপনি পাপ করেছেন, আল্লাহ যদি মাফ না করে আপনি শাস্তির সম্মুখীন হবেন, কিন্তু ঈমান যদি থাকে কোনো না কোনো দিন জান্নাতে যাবেন, চিৎকার করে বলেন ঠিক কি না? কিন্তু ঈমানে যদি না থাকে, আমও শেষ, সালাও সব শেষ, কিচ্ছু নাই। এজন্য সব হারা হলো, আমরা ঈমান হারা হতে চাই না, ঠিক কি না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়ে না আমি, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এটাকে আল্লাহ তাআলা কোরআনে এই লা ইলাহা ইল্লাল্লাহকে নাম দিয়েছে কালিমে তৈয়বা বলে। কি বলে? দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। সুবহানাল্লাহ পড়েন, এটা কালিমায়ে তৈবা, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরিকে হাকিমে এই হাদিসটা এসেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহকে একবার বললেন, ইয়া রব, আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা আমি করব, আমি আপনার ডাকবো আর কেউ জানবে না, এটা জানবো আমি আর জানবেন আপনি, স্পেশাল দোয়া বা জিকির শিখাইয়া দেন। আল্লাহ বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়ো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললাম কি আর কইলেন কি? আমি তো চাইছি এমন জিকির যেটা শুধু আমি জানবো আর কেউ জানবে না। লা ইলাহা কেউ জানে না? না, হ্যাঁ, এটা জাতীয় জিকির,
এটা ইন্টারন্যাশনাল জিকির, এটা সবার মুখস্থ চিল্লা এখন, ঠিক কি না? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah, and say in every heartbeat la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. ঠিক না? দিনে রাতে সব সময় আমাদের জিহ্বার মধ্যে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি চাইলাম এমন একটা জিকির যেটা কেউ জানে না, জানবো আমি, এই জিকিরটা আমি করবো আর আপনি শুনবেন, কেউ জানে না। আপনি তো কইলেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সবাই জানে। আল্লাহ বললেন, মুসা এর চেয়ে দামি জিকির আমার কাছে নাই, আমার দেয়া এটাই সবচেয়ে দামি জিকির। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি মুসা তুমি এক পাল্লার মধ্যে রেখে দাও, ওয়াস সামাওয়াতুল আরদু ফি কাফাতিন উখরা, সাত আকাশ সাত জমিন যদি আর এক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ তার এক পাল্লায় রাখলে মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে কোনটা? এজন্য লা ইলাহার দাম আছে না নেই? এই লা ইলাহার আন্দোলন করতে রাজি আছে মুসলমান? বিশ্বনবী বললেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি, চিৎকার করে বলতে হবে কয়টি? চারটি। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নাম্বারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বারটা হচ্ছে আল্লাহু আকবার। আমার সাথে সাথে বলেন, প্রথমটা সুবহানাল্লাহ, তারপরেরটা আলহামদুলিল্লাহ, তারপরেরটা লা, চার নাম্বারটা আল্লাহু আকবার। এবার আমার সাথে সাথে বলেন, প্রথমটা সুবহানাল্লাহ, দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ, তারপরেরটা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষেরটা আল্লাহু আকবার। এই চারটার মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আছে। প্রথমটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ আছে না? আছে। দ্বিতীয়টা কি? আল্লাহ আছে। তৃতীয়টা? এটার মধ্যে আল্লাহর নাম নাই? আছে। শেষেরটা কি? আল্লাহ আছে। আছে, তার মানে আল্লাহর নাম যেই শব্দে নাই ওই শব্দ দিয়ে কোনো জিকির হবে না, চিল্লা এখন, ঠিক কিনা? এই হুই হাই করে জিকির করা এগুলো ভণ্ডামি, এই ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি, ঠিক না? নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, নামাজ নাই রোজা নাই এরকম ভণ্ড আছে না নাই? যারা হককানি পীর মশাইখ তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমরা তাদেরকে সাপোর্ট করি, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের হাতে হাত রেখে দেশের হিন্দুরা মুসলমান হয়েছে। কিন্তু যারা ভণ্ড ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এরকম ভণ্ডবীর আছে না নাই? আছে। বাসখালীতে নাই? আছে। বাসখালীতেও আছে? আছে। এই ভণ্ডবীরদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই? নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক না? এই ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যেই শব্দ দিয়ে জিকির করতে হবে ওই শব্দে কার নাম থাকা চাই? আল্লাহ। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নামের তিনটা স্লোগান দেওয়া যাবে, জোরে নাচতে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এগুলো শ্রেষ্ঠ জিকির, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির হতে পারে না। এগুলো থুইয়া হুই 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 আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবীহ বিয়ামিনি, তিনি বলেন আমি বিশ্বনবীকে ডান হাতের আঙ্গুলের গিড়ায় এভাবে তাসবীহ পড়তে দেখেছি। ডান হাত উঠান সবাই, আঙ্গুলের গিড়ায় এভাবে ধরে, এইভাবে এভাবে ধরে নামাজের পরে সুবহানাল্লাহ 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 33 বার, কয়বার? এরপরে পড়বেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কয়বার? এরপরে পড়বেন কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। পারা যাবে মুসলমান? হাত নামান। এই আঙ্গুলের গিরাটা কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এগুলো পড়ে না, সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পড়বেন, মুখস্থ আছে না? কোরআনের সবচাইতে দামি সূরা, কোরআনের সবচাইতে সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি। বিষ্ণু বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আয়াতুল কুরসি পড়তে রাজি আছেন? প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি, তার মানে উল্টা পাল্টা জিকির করা যাবে না, জিকির চলবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। আর ভুল করলে অন্যায় করলে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহ। মাফ চাইবো কার কাছে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? যায়। র‍্যাবের চোখ? যায়। বিডিআরের চোখ? যায়। কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না? রাত্রিবেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে আপনি পাপ করছেন, অন্যায় করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। এটাকে বলে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। এই ভয়টা যদি কোনো মুমিনের অন্তরে থাকে, ওই মুমিনকে দিয়ে কোনো পাপ কাজ করানো সম্ভব না? আল্লাহর ভয় যদি কোনো মুমিনের হৃদয়ে থাকে, ওই মুমিন মিথ্যা বলতে পারে না? চাঁদাবাজি করতে পারে না? টেন্ডারবাজি করতে পারে না? ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না? মাছে ফরমালিন দিতে পারে না? খাদ্যে ভেজাল দিতে পারে? ওজনে কম দিতে পারে? ইফটিজিং করতে পারে? ধর্ষণ করতে পারে? আল্লাহর ভয় যার অন্তরে থাকে, তার দ্বারা কোনো পাপ কাজ করা সম্ভব হয় না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা জুকনা তাকওয়া, আল্লাহ তোমার ভয় যেন আমাদের অন্তরে আরো বেড়ে যায়, তোমার ভয় দিয়ে আমাদের হৃদয়টারে তুমি সিক্ত করে দাও। আল্লাহ আমরা যখনই পাপ করি তোমার কাছে যেন ফিরে আসতে পারি তুমি তৌফিক দাও, সব সময় ইস্তেগফার আর তোমার নামের জিকির দিয়ে জিহ্বাটারে যেন ভিজিয়ে রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলে নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন যেন আল্লাহ প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। এই মাহফিল বাস্তবায়ন করতে যে যারা সহায়তা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ তাদের সবাইকে মাহফিলটারে নাজাতের ওসিলা বানাও। প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছেন মাহফিলের অনুমতি দেওয়ার ব্যাপারে, সুযোগ করে দিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এই মাহফিলের ব্যাপারে সহযোগিতা করেছেন, পুলিশের ভাইরা যারা সহযোগিতা করেছেন, এলাকার দল মত নির্বিশেষে যারা এই মাহফিলের জন্য তোমরা কষ্ট করেছো, সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া। আমরা দোয়া না নিয়ে চলে যাবেন আপনারা? তো উঠলেন কেন? দু একজন উঠলেন মনে হয়, বসেন। আমাদের প্রিয় ভাই নাসিরউদ্দিন ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, উনি চেয়েছেন এই মাহফিলটা উনি কিয়ামত পর্যন্ত করবেন, মানে উনি যতদিন বেঁচে থাকেন করবেন এই মাহফিলটা, প্রতি বছর এই ময়দানে হোক, আমরা চাই কি চাই না? এখানে কোরআনের কথা চলবে, আমরা চাই কি চাই না? তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, দল মত বর্ণ
পরিচয় নির্বিশেষে আমরা কোরআনের জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব, ঠিক কি না? সবাই আমরা ভাই, আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, তাবলীগের ভাইরা আমার ভাই, পীরের মুরিদরা আমার ভাই, আহলে হাদিসরা আমার ভাই, সব আমরা ভাই, চিল্লা এখন, ঠিক কি না? সবার পিতা আদম, সবার মাতা হাওয়া, এত ঠেলাঠেলি কেন? মুসলিম মুসলমানদের এই ঐক্যের দরকার আছে না নাই? আসুন আমরা ঐক্যের পথে হাঁটি, আমরা আর বিভেদ না ছড়াই, আমরা সবাই একসাথে থাকি, তাহলে বরকত নাজিল করবে কে? তো নাসির ভাই অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, ওনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে অনেকে অসুস্থ, আমরা তাদের জন্য দোয়া করব। ওনার মরহুম আত্মীয় স্বজনের জন্য ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেয়, আমরা সবাই পড়ি আমিন। আমাদের মধ্যে থেকে অনেকে অসুস্থ, অনেকে আমার কাছে পার্সোনালি দোয়া চেয়েছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে এই ময়দানে যেমনি একত্রিত করেছে, জান্নাতুল ফেরদাউসেও যেন আমরা একসাথে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী।